আমাদের বিরিয়ানি রেডি, প্লেটে সার্ভ হয়ে গেছে। আপনারা বাড়িতে সবাই খুব ইজি প্রসেস বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে আশা করি। নমস্কার বন্ধুরা, আজ আমরা খুব সহজেই চিকেন বিরিয়ানি বানাতে চলেছি। তাহলে দেখে নিই কী কী লাগছে চিকেন বিরিয়ানি তৈরিতে। উপকরণ হিসেবে প্রথমেই 1 কেজি দেরাদুন চাল, মুরগির মাংস 1 কেজি লাগছে। এছাড়া বিরিয়ানির মশলা, মাংস মাখতে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, গোটা জিরে, দই, খোয়া ক্ষীর, দুধ, নুন, চিনি আন্দাজ মতো। এছাড়া সাদা তেল, ঘি, বিরিয়ানির আতর, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, ফুড কালার, আর মিডিয়াম সাইজের আলু কেটে দারচিনি, এলাচ আর ফুড কালার দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বিরিয়ানির মশলা দেখে নিয়ে এবার কী কী নিয়েছি। বিরিয়ানির মশলা কী কী লাগছে দেখছি। জায়ফল, জৈত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলাপের পাপড়ি, সাজিরে সামরিচ, এগুলো শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিতে হবে। খুবই সামান্য পরিমাণে এলাচ, লবঙ্গ আর আলু আর একটু রং দিয়ে আমরা এখন জল দিয়ে গুলব। দেখুন ওই মশলাগুলো আবার একটুখানি ভাজা হলো, ভাজার পর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এগুলো মিক্সিতে দিয়ে এবার গুঁড়োনো হবে। এইবার আমরা মিক্সিতে এটাকে গুঁড়িয়ে নেব। মশলা আমাদের রেডি, মশলা শুকিয়ে তো বিরিয়ানির গন্ধ অনুভব করছি। মাংস মাখতে টক দই, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা কুড়োনো আর একটু সাদা তেল দিতে হবে। এবার মাংসটা মেখে ফেলতে হবে। মাংস আমাদের মাখা কমপ্লিট, এবার এটাকে ম্যাগনেটে দেবো, প্রায় 20 মিনিট রাখবো আমরা। দেখুন আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসেছে, একদম দোকানের মতো। আর আমরা চালটা 15 মিনিটের জন্য জলে ভিজাতে দিলাম। আমাদের মাংস ম্যারিনেট হয়ে গেছে, এবার 15 মিনিটের জন্য মাংসটা রেখে দিচ্ছি। আর আমাদের আলুও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর রং এসেছে। 15 মিনিটের জন্য চালটাও আমরা ভিজোতে দিয়ে দিলাম। এবার আমরা কুচানো পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এবার তেজপাতা, গোটা জিরে, রসুন, পেঁয়াজ আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাংসটা কষে জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আমাদের মাংস কষা চলছে, ডিম আমরা সেদ্ধ বসিয়ে দিয়েছি। বিরিয়ানির যে মশলাটা গুঁড়িয়েছিলাম তার একটুখানি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির চালটা সেদ্ধ বসাচ্ছি, এলাচ আর লবঙ্গ দিয়েছি জলের মধ্যে। এবার জলটা ফুটবে ভালো করে, তারপর আমরা চালটা দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। এবার জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো। এবার জল আমাদের ফুটে গেছে, এবার আমরা চালটা দিয়ে দেবো। ভাতটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবারে গামলায় মাংস, আলু আর
বিরিয়ানির মাংসের গ্রেভিটা দুধের মধ্যে দেওয়া হচ্ছে। এবার এতে লেবুর রস দিলাম, কেওড়া জল দিচ্ছি, গোলাপ জল দিলাম, বিরিয়ানি সেন্ট মানে মিঠা আতর একটুখানি দিয়ে দিলাম, এতে ঘি দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে এই মিশ্রণটি গাবলার নিচে একদম দিয়ে দিতে হবে। দেখুন কিভাবে দেয়া হচ্ছে, এটিকে দম দেয়া বলে, দম দেয়ার এটি প্রথম প্রসিডিওর চলছে। এবার এতে খোয়া ফির দিয়ে দিচ্ছি, সব উপকরণ বেশিরভাগই সব নিচে আগে প্রথম লেয়ারেই দিয়ে দিতে হবে। কম হয়েছে বেশি দিয়ে দিচ্ছি, ঘি একটু দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ ভাজা বেরেস্তাটা এবার এর উপর দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানির মশলাটা একটু নিচে দিয়ে দিতে হচ্ছে। নাকো কথা হলো, চালটা রেডি, এবার দিয়ে দিলাম। কালারটা বাটিতে নিয়ে এখান থেকে কিছুটা ভাত নিয়ে এই বাটির মধ্যে দিয়ে কালারটা মিশিয়ে দিলাম। এবার উপর থেকে সামান্য একটু মশলা দিয়ে দিচ্ছি। এবার চিনি দিলাম, নুনটা আন্দাজ মতো দেবেন, এবার কালারের ভাতটাও ওপর থেকে দিয়ে দিলাম। বেরেস্তা দিচ্ছি ওপরে অল্প অল্প, আর আরেকটু মিঠা আতর সেন্ট একদম সর্বলাস্ট দিয়ে দিলাম, আর একটু ঘি। আমরা চাপা দিয়ে দিচ্ছি, এবার গ্যাসে দম বসাবো। এবার আমরা দমে বসিয়েছি, প্রথমে একটু আঁচটা বেশি রাখবেন, তারপর আস্তে আস্তে লো করে দেবেন। এবার গ্যাসটা লো করে 5 থেকে 7 মিনিট দম দিয়ে বন্ধ করে 15 মিনিট রেখে দিতে হবে, তারপর খুলেই সবাই খেতে পারবেন। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট আসছে। ও আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। আমাদের বিরিয়ানি রেডি, প্লেটে সার্ভ হয়ে গেছে। আপনারা বাড়িতে সবাই খুব ইজি প্রসেস বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে আশা করি। সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই।